আসসালামাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত বিএনপির, তারেক রহমান কি জানালে? আরও থাকছে কোটায় ভর করে সরকার হটাতে চায় বিএনপি, যা বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ রাজপথে আন্দোলন করে কোটা বাতিল করা যাবে না, যা বললেন আইনমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি ভারতের সঙ্গে অসম সমঝোতা ও চুক্তি এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলন করবে দলটি। ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে তিন দিনের সমাবেশ শেষে সোমবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কী ধরনের কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে পরামর্শ নিতে দলটির যুগ্ম মহাসচিবের সঙ্গে আজ বুধবার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর যুগ্ম আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর সঙ্গে বিএনপির লিয়াজ কমিটির বৈঠক রয়েছে। পর্যায়ক্রমে অন্য মিত্র রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই স্থায়ী কমিটির সভা হয়। সূত্রমতে সভায় সদ্য ঘোষিত বিএনপি ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটির প্রশংসা করে নেতারা বলেন, এখন দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দিতে হবে। আগামী দিনের কর্মসূচি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়, দ্রুত সময়ের মধ্যে মাঠে নামার বিষয়ে একমত পোষণ করেন নেতারা। একই সঙ্গে ফের যুগপৎ আন্দোলনের বিষয়েও কথা বলেন স্থায়ী কমিটির একজন নেতা। পরে মিত্রদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। সূত্রমতে আজ বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিবের সঙ্গে বৈঠকে কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হতে পারে, যা নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বুধবার তাদের একটি বৈঠক আছে। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা মনে করেন, প্রধানমন্ত্রী ভারত সফরে দুদেশের মধ্যে 10টি সমঝোতা চুক্তি হয়েছে, প্রতিটি চুক্তি দেশের স্বার্থবিরোধী। এই ঘটনায় দেশের রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। এই বিষয়টিকে ধামাচাপা দিতে আদালতকে ব্যবহার করে কোটা ও শিক্ষকদের পেনশনের বিষয়টি সামনে আনা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাদের নৈতিক সমর্থন আছে, জানা গেছে। এই আন্দোলনের মধ্যে সমমনার রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংক লুটপাট সহ সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত জানিয়ে বলেন, সভায় দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করায় সন্তোষ প্রকাশ করা হয়। দেশনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। সবাই এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সমন্বিত প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও যায়নি, এখন তারা কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে। এই আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করাই এখন তাদের লক্ষ্য। এই অশুভ শক্তির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবার 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। এই আন্দোলনে বিএনপি ও তাদের সমমনারা রাজনৈতিক সমর্থন দিয়েছে। এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, যেন এই অশুভ মহলটি শিক্ষক ও শিক্ষার্থীদের উস্কানি এবং ইন্ধন দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, আমরা যতটুকু জানি কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন, আজ মঙ্গলবার তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই, সেই জন্য তাদের ধন্যবাদ জানাই। এমনও আমরা শুনেছি তারা উচ্চ আদালতে মামলা চালাতে আইনজীবী নিয়োগ করেছেন।
এবং আদালতে যথাসময়ে হাজির হবেন, এটাও যৌক্তিক সিদ্ধান্ত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনকারীরা কোটা বাতিল নয়, সংস্কার চান। তারা নিজেরাই যখন তাদের প্রতিনিধি আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা কোর্ট শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। ওই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। তিনি বলেন, জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় এই ব্যাপারে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আকর্ষণ করছি। এ নিয়ে আমাদের কারো কোনো উস্কানিতে যাব না, আমাদের কেউ উস্কানিতে যেন না যায় সেজন্য সবাইকে সতর্ক ও স্মরণ করিয়ে দিচ্ছি। ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, তাদের পক্ষ থেকেও যেন উস্কানি না দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসার কথা ছিল, সেটা কবে বসবেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবো আমরা কি বলেছি? আমাদেরও তো অসুবিধার বিষয় থাকতে পারে, আমরা তাদের প্রতি কোনো অসম্মান করছি না, আমরা তাদের আন্দোলন পর্যবেক্ষণ করছি, সময়মতো এর সমাধান হয়ে যাবে বলে আশা করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিষয়টা আইনগত, রাজনৈতিক নয়। এখন বিএনপি সব কিছুতেই রাজনীতির গন্ধ খুঁজে পায়। তারা খালেদা জিয়ার জন্য লিগ্যাল ব্যাটেলটা করেনি, মাসের পর মাস আদালতে উপস্থিতি থেকে তারা খালেদা জিয়াকে বিরত রেখেছে, তাকে উপস্থিত হতে দেননি, মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে, জামিনও চায়নি। আর এ শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে নেই। চলে যাচ্ছি পরের সংবাদে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঘটনা ঘটেছে আদালতে, রাজপথে আন্দোলন করে এটা নিরসন হবে না। এভাবে আন্দোলন করলে এক পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা হচ্ছে আদালত। সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমি গতকালও বলেছি, তারা কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি এই মামলার পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেন, তাহলে আপিল বিভাগ সব পক্ষের কথা শুনবেন ও ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা ও আমার মনে হয় এটাই হবে। আনিসুল হক বলেন, আমি যতদূর জেনেছি হাইকোর্ট বিভাগে এই মামলা চলাকালীন কোটা বিরোধীরা তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি, তাদের বক্তব্য সেখানে দেননি, তারপর মামলার রায় হয়ে গেছে, মামলাটা এখন আপিল বিভাগে। গতকাল সোমবার পর্যন্ত তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য তাদের নিয়োগ করা কোনো আইনজীবী ছিলেন না। তিনি বলেন, আমি এখন শুনলাম যে তারা আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, আমি যতটা শুনেছি আগামীকাল বোধহয় তার শুনানি হবে, সেক্ষেত্রে আমি তো মনে করছি তারা সঠিক পথে হাঁটছেন, আমি এটাকেই সাধুবাদ জানাই, এখন তারা তাদের বক্তব্য আদালতে দেবেন। আশা করব যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন প্রত্যাহার করবেন। কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থানের বিষয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন, সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই, কোটার ইস্যুটা এখন পর্যন্ত সর্বোচ্চ আদালতের কাছে আছে, সর্বোচ্চ আদালত সব পক্ষকে শুনে সঠিক সিদ্ধান্ত দেবেন। সরকারের কেউ কেউ বলছেন কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক, সেক্ষেত্রে আদালত প্রভাবিত হতে পারে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ মামলায় কি হতে পারে সে বিষয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ হচ্ছে এটা সাব জুরিস, বিচারাধীন। বাইরে থেকে আইনমন্ত্রী হিসেবে বা আইনের দিক দিয়ে যতটুকু বলার আমরা বলবো। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।